নিতাই কাকার মুখে সব সত্যি কথা শুনে শেষ মুহূর্তে হুশ ফিরল সূর্যের হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের সোহা আগামী পর্বে সূর্য যখন পাগলের মতো বন্দুকটা তাক করে কবিরের দিকে কবিরকে খুন করার জন্য তখন দীপা এবং নিতাই কাকা দুজনেই ছুটে আসে এমনকি সূর্যকে থামানোর চেষ্টা করে তবে সূর্যের একটাই কথা বিশ্বাসঘাতককে সে কিছুতেই বাঁচতে দিবে না নিজ হাতে খুন করবে কবিরকে কারণ এই কবিরের জন্য দীপা তাকে ছেড়ে চলে গেছে তাকে ঠকিয়েছে দীপাও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে নিতাই কাকা শুনেই বুঝতে পারে সূর্য যেটা বলতেছে সবটাই ভুল বলতেছে সূর্য অবিশ্বাস করছে কবির এবং দীপাকে হয়তো সূর্য জানে না যে কবির দীপাকে তার নিজের ছোট বোনের মতো দেখে নিতাই কাকা চিৎকার করে সূর্যকে বলে থামুন বাবু থামুন এই মানুষটাকে আপনি মারবেন না আর আপনি যা বলছেন সবটাই ভুল বলছেন তবুও সূর্য এ শুনে থামতেই চায় না দীপা নিতাই কাকাকে বলে কাকে কি বলছেন নিতাই কাকা ও কি কোনো কথা শোনার মতো অবস্থায় আছে উনি উন্মাদ পাগল হয়ে গেছে ভালোমন্দ জ্ঞান হারিয়ে গেছে তা না হলে কি অসুস্থ মানুষটার গায়ে এভাবে হাত দিতে পারত সূর্য বন্দুকটা নামায় এবং হাসতে হাসতে বলে অসুস্থ হওয়ার নাটক করছো তবে নিতাই কাকা ও কাকাবাবু বলে না ডাক্তারবাবু না কেউ অসুস্থ হওয়ার নাটক করছে না দাদাবাবু সত্যি অসুস্থ দাদাবাবুর মারাত্মক রোগ হয়েছে হয়তো তিনি আর বাসবেন না সব ঘটনায় নিতাই কাকা সূর্যকে খুলে বলে একটু একটু করে সূর্যের হোশ ফিরে ঠিক সে সময় দিবা কাঁদতে কাঁদতে দাদা কাছে গিয়ে বলে আমি পানলাম না তোমার সম্মান রাখতে তোমার বোন হয়ে তোমার পাশে থাকতে আমাকে ক্ষমা করে দিও দীপার কথা শুনে সূর্য চমকে উঠে এবং বুঝতে পারে সূর্য যা ভাবছে তা সবটাই ভুল